ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده এক সময় তো ভাইজি জিজ্ঞেস করছিলেন যে আমরা তারাবির সালাত পড়ি দেখা যায়, যারা কিরাত পড়েন খুব জোরে জোরে পড়েন তো, এবং অনেকেই যেগুলা কিরাত পড়ে আপনার সালাতে খুব জোরে জোরে পড়ে, যেটা আমরা বুঝতে পারি না অনেক সময় কী করণীয়। সময় তো ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল উমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুস মিনহু কলিলা আউ জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বস্ত্রবিরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাত্রিকালে সালাত দণ্ডায়মান থাকো, কিয়দাংশ রাত্রে ব্যতীত অর্থাৎ অর্ধেক রাত্রি অথবা অর্ধেক হতেও কিছু কম করুন অথবা অর্ধাংশ হতে কিছু বৃদ্ধি করুন, আর সালাতে কোরআনকে খুব স্পষ্ট করে পাঠ করুন। তাহলে আয়াত থেকে আল্লাহ বলছেন, ওরাত্তিলিল কোরআনা তারতিলা, সালাতে যে তুমি পড়বে তো তুমি কোরআন খুব স্পষ্ট করে পাঠ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুজাম্মিল। আমরা জানি তাই অনেকে তারাবি পড়ে, তারাবি পড়ার ক্ষেত্রে কোরআনকে খুব জোরে জোরে পড়ে দেখা যায়। এখন বেশিরভাগ মসজিদগুলাতে যেগুলাতে খতম তারাবি পড়া হয়, আল্লাহ যার প্রতি রহম করেছেন, তাছাড়া অনেকেই এমন স্পিরিটে পড়ে, সাধারণ মানুষ কিছু বুঝে না, এবং অনেক মসজিদে দেখা যায় যে তারা কোরআন পড়ে কিন্তু ভুল ভ্রান্তি করে যাই, আরেকজন হাফেজ সাহেব আর ধরে না, লক্ষ্য করে না, অনেকগুলো দেখা যাচ্ছে। জি, যারা ধরে আলহামদুলিল্লাহ, তাই হাফেজ সাহেবদের এ বিষয়গুলো দেখা উচিত, শোনা উচিত যে আপনারা কোরআন যখন খতম পড়ছেন অবশ্যই আপনাদের কোরআনগুলো যাতে স্পষ্ট হয়, ভালো করে পড়া হয়, মানুষ যাতে বুঝতে পারে, এর দ্বারা যাতে নেকি হয়। যে কোরআন খতম করছেন আমরা বলি কিন্তু একটা আয়াত ছেড়ে দেয়, আর আয়াত দেখা যায় অনেকে ভুল ধরে না, এইভাবেই যে পাঠগুলো করা হয়, এইভাবে পড়লে কি আমাদের দিন আল্লাহর কাছে হিসাব দাহি করতে হবে। যদি আপনি বলেন যে এর পাঠের মাধ্যমে আপনার খতম হচ্ছে, খতম কিন্তু আসলে ঠিকভাবে না দেওয়া হলে ধোকা দেওয়া হয়, ধোকা দেওয়া হয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দেয়, যে ব্যক্তি চুরি করে, সে আমার দলভুক্ত নয়। তাই কোরআন পাঠের ক্ষেত্রে আপনি সালাত পড়ান, যাই করেন, ধীরে স্থিরে পড়াই করলেন, আর যদি না হয় অন্তত মানুষ যাতে বুঝতে পারে, যাতে বুঝতে পারে, এইভাবেই মানুষের উত্তর। কারণ যে কোরআনের একটি আয়াত পাঠ করলে দশটি নেকি, দশটি নেকি, আর একটি আয়াত না, একটি হরফ আয়াত না, আলিফ লাম মিম তিনটি হরফ এখানে রয়েছে, এই আলিফ লাম মিম পড়লে ত্রিশটি নেকি পাওয়া যাবে। তাহলে আপনি যে কথাগুলো পড়বেন, যাতে যারা পিছনে থাকবে এরা যারা স্পষ্ট বুঝতে পারে, এটাই যারা ইমাম সালাত পড়ান তাদের উচিত এবং দায়িত্ব কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন ভালো করে পড়া, বুঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আলাম। সালামু আলাইকুম রহমতুল্লাহ।